আচ্ছা, আবার আমি এই গোবর জল দিয়ে দেবো। আচ্ছা, একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম এটা দূর থেকে। নমস্কার বন্ধু, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। অনেকে প্রশ্ন করছেন, তার উত্তর দিয়েছি, আরও দেব। আপনাদের একটা জিনিস দেখে আজকে, যে আপনারা প্রত্যেকের বাড়িতে, অনেকেই বাড়িতেই পাতা সার তৈরি করেন। কী করে পাতা সার? জৈব সার একরকম, সবুজ সার একরকম, গোবর সার একরকম, ভার্মি কম্পোজ একরকম, পাতা সার এক। প্রত্যেকের কাজ একটু আলাদা, প্রত্যেকের কাজই আলাদা। বিশেষ করে কিছু কিছু ইনডোর প্ল্যান্ট অ্যাডি, মানে এইসব অ্যাডি, মানে অ্যাডিনিয়ামের ক্ষেত্রেও কিন্তু পাতা সার খুব প্রয়োজন হয়, বা আপনি সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এ দেখে এই ঘুরিয়ে রাখো একটু, মানে আম গাছটা দেখো তো, নিচে দেখো ওই পাতা পড়ে আছে। হ্যাঁ, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি পাতা পড়ে আছে। এই সময়টা প্রত্যেক গাছের পাতা ফেলে, পাতা ঝরে যায়। হ্যাঁ, পাতা ঝরে যায় বা পাতা ফেলে যায়। আপনাদের প্রত্যেক দশ বন্ধু হচ্ছে ঠিক এরকম, প্রত্যেক বাড়িতে বা কিছু গাছে পাতা দেবেন, পড়ে আছে, জড়ো করবেন। একটা পাতা বাদে, সিরিজ গাছে পাতা বাদে, সিরিজ গাছ, আচ্ছা, সিরিজ গাছে পাতাটা নেবেন না। বাকি পাতা, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, সবেদা পাতা, যে কোনো গাছের পাতা, মোটা কাঁঠাল পাতা, বট পাতা ভালো হয়, মোটা জাতীয় যেসব পাতা। একমাত্র সিরিজ গাছে পাতা নেবেন, ছোট ছোট সিরিজ গাছ, ওই পাতা নেবেন না। আচ্ছা আচ্ছা, এটা ওটা খুব খারাপ আছে, ঝোঁকটা ওই 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 গাছটা পাতা খুব ভালো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম কি করবেন, সহজ পদ্ধতিতে আমি দু রকম দেখাচ্ছি। আপনার বাড়িতে অল্প আছে, অল্প ওর করবেন, একটা বস্তা নেবেন যেটাতে জল গলে না, এরকম বস্তা এখন পাওয়া যায়, সিল করা বস্তা, চালের রডের বস্তা, দেখবেন কোটেড করা, ভেতরে প্লাস্টিক কোটেড করা, এরকম বস্তাটা জল করবেন। এই জল করার পর আমি দেখাচ্ছি উপকরণটা কী কী লাগবে। দেখুন, এরকম পুরনো পুরনো এই শুকনো পাতা এবং কলা গাছ কেটে ফেলার পর কলা গাছটা যে পড়ে থাকে সেই কলা গাছের টুকরো করে নেবেন একটু, ঠিক আছে। বাড়ির হাত আশেপাশে যদি কচুরি পানা থাকে, কচুরি পানা অনেক রকমের হয়, এরকম কচুরি পানা একটু জোগাড় করে নেবেন, এরকম কচুরি পানা জোগাড় করে নেবেন। আর একটু কাঁচা গোবর, কাঁচা গোবর, কাঁচা গোবর, কাঁচা গোবরটা জলে গলে নেবেন। দেখাচ্ছি আমি, যেহেতু ভিডিও শর্ট করতে হয়, এই কাঁচা গোবরটা এরকম জলে গলে নেবে, দেখুন দেখেছি। আচ্ছা আচ্ছা, এটা কাঁচা গোবর। হ্যাঁ, কাঁচা গোবর, এই জলে গলে নেবে এরকম, ঠিক আছে। হাত দিয়ে অনেক অসুবিধা হয়, ভালো লাগে, আমরা এই কৌটো করে এই কাঁচা গোবরটা করে নেবে। আমি দেখাচ্ছি কি একদম সোজা উপায়, এটা হচ্ছে বস্তা করে, ছোট ছোট যারা বস্তা করবে, যাদের বেড নেই, চৌবাচ্চা করার জায়গা নেই, তাদের কথা বলছি, আমি চৌবাচ্চারও দেখি যারা বেশি করবে। আচ্ছা, বস্তা নিলে এই যে পাতা আছে, এই যে আমার কোরানো পাতা, এরকম দিয়ে এরকম পা দিয়ে চেপে যেন ঢুকিয়ে টাইট করে দিতে, টাইট করে দেয়। পাতা দিলাম এরকম টুকরো, কলা গাছের টুকরো, এই কুড়া গাছের টুকরো, একদম সহজলভ্য, গ্রামের লোকেদের কাছে খুব সহজলভ্য এগুলো, একদমই গ্রামে শহরে একটু আছে। যদি না পায়, কলা গাছ পেলো না, পানা পেলো না, হ্যাঁ, তাহলে সবুজ পাতা, সবুজ পাতা, আচ্ছা, সবুজ পাতা, কাঁচা পাতা, তার সাত বাগানের থেকেও নিলে তো, হ্যাঁ, সবুজ পাতা, যে জঙ্গলা টঙ্গলা যা হোক, হ্যাঁ, সবুজ পাতা আর কিছু, যারা বাগান করে তাদের ছাদেতে এমনি অনেক হয়, সেই সেই ঘাসগুলো এরকম করে দিল, হ্যাঁ, এরকম কলা গাছ দিল, এরকম একটু এই এই কাঁচা গোবরের জল এরকম দেবে, ডাইরেক্ট উপরে দিয়ে ভিজিয়ে দেবে একটু। আচ্ছা, কাঁচা গোবরটা কি পচা পচাতে পচাতে সাহায্য করে, সাহায্য করে না? এবার অ্যান্টি ফাঙ্গাস কিন্তু, আচ্ছা আচ্ছা, কাঁচা গোবর আমরা হিন্দুদের দেখেছো তুমি, ওই বাড়িতে উঠোন উঠোন আতা দেয়, একদম গোবর, কাঁচা গোবর দিয়ে দেয়, কাঁচা গোবর, কাঁচা গোবর দিয়ে কিন্তু
পুরনো দিনের বাড়িতে যারা গ্রামে থাকে, হ্যাঁ আমাদের এখনো ব্যবহার হয়, হ্যাঁ এখনো ব্যবহার হয়, এখনো হয়। এই কাঁচা গোবরটা কি হয়, অ্যান্টিবায়োটিক কাজ করে একদম। এটা কিন্তু এবার কি এটা এটা জল ধরে রাখবে একটু, পাতা তো শুকনো পাতা, সে তো শুকিয়ে নেবে, তাহলে এটা পচবে এবং জল এখান থেকে নড়বে কিছু যাবে একদম, ঠিক আছে। আর কোচা গাছে এবং এই কচুর জীবাণু থাকে প্রচুর, হ্যাঁ হ্যাঁ জীবাণু খুব গাছের ভেতরে খুব কার্যকরী এবং প্রকৃতির ক্ষেত্রে খুব ভালো। এটা মাটির ক্ষেত্রে কিছু কিছু জীবাণু আছে, মাটি খুব উপকার করে, সেই জীবাণুগুলো যদি তৈরি করতে পারি আমরা মাটির এই পাতা সারের মধ্যেখানে, তাহলে খুব উপকার হয়। আচ্ছা আচ্ছা, অনেক জীবাণু আছে যা মাটিতে উর্বর করে এবং গাছের ক্ষেত্রে খুব ভালো। আচ্ছা, জীবাণু মানে খারাপ নয়, না 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 না, হ্যাঁ এটা আমাদের বলতে হবে, কিছু ভালো জীবাণু আছে সেটা কিন্তু এই ক্ষেত্রে এরকম করে চেপে দিলে এরকম টাইট করে দিলাম। জীবাণুর মধ্যে কিছু উপকারী কিছু অপকারী আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে হবে, সেটা কিন্তু ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আচ্ছা, আবার আমি এই গোবর জল দিয়ে দেবো। আচ্ছা, একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম, এটা দু থেকে তিন মাস থাকবে। আচ্ছা, তিন মাস সময় লাগবে? হ্যাঁ তিন মাস লাগবে। আমি এটা বাঁচছি, পরে আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই তাহলে ভালো হবে। এটাকে আরে দেখুন, এটাকে এরকম করে বেঁধে দিলেন, এয়ার টাইট করে বেঁধে দিলেন, টাইট করে বেঁধে দিবেন, কিছু একটা কালো জিনিস দিয়ে ঢাকা রাখবেন, চেষ্টা করে কালো পলিথিন দিয়ে ঢেকে রাখবেন, ছাওয়া যুক্ত জায়গায় রাখবেন, ছাওয়াতে, একদম ছাওয়াতে রাখতে হবে, ছাওয়া যুক্ত একদম ছাওয়াতে রাখতে হবে, রোদে রাখবেন না। এটা দিন দশেক পর দেখবেন নিচ দিয়ে রস বেরোচ্ছে, হ্যাঁ এই বস্তাটাকে উল্টে আবার রাখবেন। আচ্ছা, নিচ দিয়ে রস বেরোলে আবার উল্টে রাখবেন, এটা শুকনো হতে দেবেন না। এবার দেখলেন দু তিন মাসের পর এটা খুলে দেখলেন কিছু জায়গায় শুকনো পাতা থেকে গেছে, সেটাকে চেলে নেবেন, নিয়ে আবার ওটাকে আবার রিপোর্টিং মানে রিকম্পোস্টে যাবেন। আচ্ছা আচ্ছা, রিকম্পোস্টে যাবেন, তাতে কি হবে, রিকম্পোস্টে যাবেন আবার ওটা হতে তৈরি হয়, ওটা ফেলে দেবেন না, না না আবার পুনরায় ফের দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আরেকটা কথা বলে রাখছি, এবার এখানে বেড কি হয় তৈরি করা যায়। আচ্ছা, যাদের বেশি জায়গা আছে, অনেক বড় জায়গা আছে, বাগান আছে, তারা এরম একটা গর্ত করে নেবেন। আচ্ছা, বেশি না, এক ফুটের মতো গর্ত করবেন, বা কেউ যদি ইট দিয়ে করতে পারেন ভালো, চৌবাচ্চা একদম উপরে চৌবাচ্চার মতো করতে পারেন। আচ্ছা, কেউ বলছে আমি এটা করব না, তাহলে আমি এক ফুট মতো গর্ত করে নিন, করে নিয়ে কালো পলিথিন পাতবেন, নিচে যেন রস টেনে চলে যায়। আচ্ছা ঠিক আছে, রস টেনে দিলে এটা ছিপড়ে থাকবে, থাকবে ছিপড়েটা থেকে যাবে। আপনারা এইভাবে পাতা ফেলুন এবং পাতা ছড়িয়ে দিন, আবার সবুজ কলা গাছ হোক, পানা হোক, কচুর পানা দিন, আবার পাতা দিন, এই পাতা দিতে এরম উঁচু হয়ে যাবে এটা। আচ্ছা, এরম উঁচু হয়ে যাবে, উঁচু হয়ে যাওয়ার পর হয় কালো পলিথিন দিয়ে পুরোটা উপর মেরে দেবেন,
যদি কালো সাপটা না মরেন তাহলে কাদা গোবর সার গোবর কাঁচা গোবর এইটা দিয়ে উপরে লেপে দেবেন, একদম লেপে দিতে হবে, একটা লেয়ার লেয়ার হয়ে যাবে যেন ভেতরে প্রচন্ড গরম হবে, সেই হিটটা যেন না বেরিয়ে, হিটটা যেন না বার হয়, ঠিক এরকম করে ঢিপি করবেন, ঢিপি করে লেপে, যেমন অনেকে দেখেছেন যারা টালি পোড়ায় অথবা মাটির ভাঁড়টার পোড়ায় মাটির পাত্র আর কি পোড়ায় তাদের দেখবেন পুরো লেপে দেওয়া থাকে, একদম লেপে নিচে আগুনটা দেয়, হিটটা চলে কিন্তু উপর দিকে কিন্তু কোনো হিট বেরিয়ে আসে না, বার হবে না, মানে ইট পোড়াবার মতো ইটের উপর ক্ষেত্রেও কিন্তু উপরটা ঢেকে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু উপরটাকে ঢেকে দেবেন, কিন্তু প্রতিবারে কিন্তু কাঁচা গোবরটা দেবেন, আচ্ছা কাঁচা গোবর জল দেবেন, ভেজাবেন, ভিজিয়ে দেবেন পুরোটাই, আচ্ছা আচ্ছা, ওই পর্বত লেয়ার দেবেন, পর্বত দেবেন, দিলে কি হবে আপনার একটা কিন্তু প্রচন্ড একটা উত্তাপ তৈরি হবে এর ভেতরে, আপনি তিন চার মাস পর খুললেই বুঝতে পারবেন যে কতটা কি হয়ে গেছে, যেটা যেটা হয়নি সেটাকে আবার রিকম্পোস্টে ফেলুন, ঠিক আছে। এখানে আপনার এখানে সবজি খোলা টোলাও আছে কিছু, ঠিক আছে, এটা এখানেও আপনি সবজি খোলা ফেলতে পারেন, পাতা ফেলতে পারেন, কাঁচা গোবর ফেলতে পারেন, অনেকে বললো আমি একবারে গোবর সার তৈরি করে নেবো, তাহলে কিছু গোবরও ফেলতে পারেন এর সঙ্গে, আচ্ছা, দিয়ে এইবার ঢাকা দেবেন, এর সঙ্গে কিন্তু পুরোটাই কম্পোস্ট হয়ে যাবে, এই সাইডটা মাটির মতো হয়ে গেছে, হ্যাঁ এটা গোবর, এটা গোবর সার আছে, গোবর সার না, এটাকে তুলে নেবো, তুলে নিয়ে এবারে আবার একটা পাতা সার করবে, যে এগুলো রেডি হয়ে গেছে না, হ্যাঁ তৈরি হয়ে গেছে, হ্যাঁ কালো মাটি মতো হয়ে গেছে, আজকে একদমই মাটির মতো, এবার যদি মনে করো আমি এটাকে আরো বেশি পচাবো তাহলে এটাকে এর সঙ্গে মিশিয়ে দিও আর পচাতে পারি, আচ্ছা ঠিক আছে, এই যে একদম ঠিক আছে, এই যে ঘুষি, এবার করুন আপনাদের হাতে তৈরি জৈব সার পাতা সার তৈরি হয়ে যাবে, একদম ঠিক আছে, ভার্মি কম্পোস্ট বলুন সবই এর মধ্যে তৈরি হয়ে যাবে, এটা খুব সুন্দর সার হয়, একদম হাতে তৈরি করা জিনিস, আপনারা বাড়ি থেকে করতে পারেন, ঠিক আছে, এই পাতা শুকনো পাতাটাও আপনাদের কাজে লাগবে। এবার একটা জিনিস বোঝা উচিত যে অনেক সময় নার্সারিতে ভুল সার এনে ভুল দেওয়ার কারণে গাছ মারা যায়, আপনারা জৈব দিয়ে গাছ করুন, মানে গাছটা তৈরি করুন, রাসায়নিক সার প্রয়োজন আছে কিন্তু রাসায়নিক সারটা গাছের অনুযায়ী দিতে হয়, একদমই ঠিক আছে, নতুন যারা অনেক ভুল করে ফেলে, নতুন যারা তারা অতিরিক্ত গাছকে ভালোবাসে, একদমই ভালোবেসে অতিরিক্ত তাড়াতাড়ি বড় করতে গিয়ে গাছকে মেরে ফেলে, ঠিক। তোমার একটা প্রশ্ন এসছে যে লেবু গাছে পাতিলেবু গাছে ফল ধরেছে, গুটি আসছে, গুটি এসে গেছে, তাহলে এখন ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে, ক্যালসিয়াম যুক্ত বা পটাশ যুক্ত খাবার দিলেই গুটি দাঁড়িয়ে যাবে, গুটি দাঁড়িয়ে যাবে, অতিরিক্ত লেবু গাছে বেশি খাওয়ার প্রয়োজন হয় না, আচ্ছা, লেবু গাছে যদি খুব তেজ হয়ে যায় গ্রোথ হয়ে যায় লেবু গাছে ফুল ফল দেবে না, আচ্ছা, লেবু গাছ পাতিলেবু হোক যে কোনো গাছে লেবু লেবু জাতীয় গাছে অতিরিক্ত তেজ গাছের গ্রোথ থাকলে ফুল ফল দেবে না, ঠিক ঠিক, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে, হ্যাঁ লক্ষ্য রাখতে হবে, ফল এসছে দেখলাম আমরা অনেক করে দিয়ে দিলাম, না আমরা আমরা তেজ করি কিন্তু তখন ফুল নেই না, গাছটাকে বাড়াই, তখন ফুলই নেবো না, তখন আমরা গাছটাকে বড় করার জন্য বাড়বে, আমরা ফুল নেই না সেই গাছটা বড় করি, একদমই। এবার যদি যারা ধৈর্য নেই যে গাছ বড় করবো তার আগে ফুল ফল নেবো, তাহলে কিন্তু গাছে খাওয়ার লেবু গাছে খাওয়া কমিয়ে দিতে হবে, আচ্ছা সেটা জানতে হবে, বিশেষ করে নাইট্রোজেন যুক্ত খাওয়ার কমিয়ে দিতেই হবে, আচ্ছা ঠিক আছে, এবার পটাশ আর ক্যালসিয়াম যুক্ত খাওয়ার দিলেই হয়, আচ্ছা ফুল ফল দাঁড়িয়ে যাবে, একদম ঠিক আছে। আর লেবু গাছে কিন্তু পোকা লাগে, পোকার জন্য তেল দিতে হবে, কীটনাশক দিতে হবে, বিভিন্ন প্রকৃতির রকম কীটনাশক আছে, এটা কিন্তু লেবু গাছে পোকাতে দাগ আছে, পাতায় দাগ আছে, পোকার জন্য, একদম লেবুর গায়েও দাগ হয়, হয় হ্যাঁ ছোপ ছোপ দাগ হয় সবেদা দাগের মতো, ও কিন্তু পোকার কারণে, ঠিক আছে, ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন।